বিশ্বকাপের মঞ্চে ট্রফি জয়ের পর এবার নেটযুদ্ধেও ফ্রান্সকে বিশাল ব্যবধানে হারাল আর্জেন্টিনা। দর্শক, ফ্রান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে আর্জেন্টিনা, কিন্তু ফাইনাল ম্যাচ ঘিরে এক সপ্তাহের পরেও থামছে না বিতর্ক। এমনকি ম্যাচটি পুনরায় খেলার দাবিতে পিটিশন করেছে ফরাসি সমর্থকরা, যে পিটিশনে গত 21 ঘন্টায় ভোট পড়েছে 2,22,000-এর বেশি। অন্যদিকে ফ্রান্স ভক্তদের এমন পিটিশনে চুপ থাকেনি আর্জেন্টাইন সমর্থকরাও। পাল্টা পিটিশনে ফ্রান্সকে উদ্দেশ্য করে তারা বলেছে, আমরা বিশ্বকাপ জেতার পর থেকে দেখছি ফরাসিদের কান্না থামছে না, এমনকি তারা মেনে নিতে পারছে না আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবং মেসি ইতিহাসের সেরা খেলোয়াড় আর কিলিয়ান এমবাপ্পে মেসির পুত্র। আর্জেন্টিনা যেই পিটিশনে 3 ঘন্টায় ভোট পড়েছে 5,00,000-এর বেশি, যা ফ্রান্স পিটিশনের চেয়েও দ্বিগুণ।